যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এবারের নির্বাচন ঘিরে বিশেষ করে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা সহিংসতা ছড়াতে পারে এমন আশঙ্কা তুঙ্গে। এ অবস্থায় রাজধানী ওয়াশিংটন ডিসি সহ দেশ জুড়ে বিভিন্ন স্টেটে উচ্চ সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা বাহিনী। হোয়াইট হাউস, ক্যাপিটল হিল, ট্রেজারি ডিপার্টমেন্ট সহ ওয়াশিংটন ডিসির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এসব স্থাপনার চারপাশে ব্যারিকেড দিয়ে রেখেছে তারা, ঘিরে দেয়া হয়েছে কাঁটাতারের বেড়ায়। শুধু তাই নয়, সম্ভাব্য যে কোনো সহিংসতায় ক্ষয়ক্ষতি এড়াতে হোয়াইট হাউসের আশপাশের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানও নিয়েছে বাড়তি সতর্কতা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, নির্বাচন ঘিরে কেবল ওয়াশিংটন ডিসিতেই 3,000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাতিল করা হয়েছে সবার ছুটি। এদিকে নেভাডা, অরেগন সহ বেশ কিছু স্টেটে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। অনেক জায়গায় ভোট গণনা কেন্দ্র ঘিরেও দেয়া হয়েছে কাঁটাতারের বেড়া। সম্ভাব্য সহিংসতা ঠেকাতে অ্যারিজোনায় ড্রোন ও স্নাইপার নিয়ে উচ্চ সতর্ক অবস্থায় আছে পুলিশ। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে নিরাপত্তার খাতিরে অন্তত 3টি স্টেটের গভর্নর ন্যাশনাল গার্ড তলব করেছেন। এর আগে গত সপ্তাহে নেভাডার গভর্নর জো লম্বার্ডো জানান, যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিশ্চিতে ন্যাশনাল গার্ডের 60 সদস্যের একটি দল সেখানে সক্রিয় আছে। মূলত সুইং স্টেট ও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমন জায়গাগুলোতেই নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সব মিলিয়ে শেষমেশ এবারের নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে সবার মাঝেই আছে উৎকণ্ঠা। হিজল জুবায়ের, বাংলা ভিশন।